ভয়ের ঘটনা চ্যানেল এবং ভয়ের ঘটনা চ্যানেলের সদস্যরা কখনোই ব্ল্যাক ম্যাজিক, প্রেত চর্চা এই প্রকার জিনিসকে প্রশ্রয় দেয় না। যে সকল ঘটনাগুলি আমরা সবার কাছে উপস্থাপনা করি সেগুলিকে শুধুমাত্র বিনোদনের মতো করেই গ্রহণ করবেন, এবং যেই সকল ঘটনা আমরা আপনাদের শোনাই সেগুলি সত্য মিথ্যা যাচাই আমরা করি না। যে জিনিস আপনারা জানেন না বা বোঝেন না সেই জিনিস নিয়ে পরীক্ষা না করাই উচিত, কারণ ভয়ের ঘটনার কোনো সদস্য এই অজানা জিনিস নিয়ে পরীক্ষা করাকে সমর্থন করে না। দ্য মেম্বার্স অব দ্য ভয়ের ঘটনা চ্যানেল নেভার ইন্ডালজ ইন দিস কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক ঘোস্ট প্র্যাকটিসেস। দ্য ফ্যাক্টস দ্যাট উই প্রেজেন্ট টু এভরি ওয়ান উইল বি টেকেন অ্যাজ এন্টারটেনমেন্ট ওনলি অ্যান্ড উই ডু নট ভেরিফাই দ্য ট্রুথ অব দ্য ফ্যাক্টস দ্যাট উই হিয়ার ফ্রম ইউ। ইউ শুড নট এক্সপেরিমেন্ট উইথ থিংস ইউ ডোন্ট নো অর ডোন্ট আন্ডারস্ট্যান্ড বিকজ নো মেম্বার অব দ্য ভয়ের ঘটনা কমিউনিটি সাপোর্টস এক্সপেরিমেন্টিং উইথ দিস আননোন থিংস। নমস্কার, আমি নির্মাল্য এবং আমি আপনাদেরকে আজকের ভয়ের ঘটনার 43তম পর্বে আমন্ত্রণ করছি। আপনারা এই কঠিন পরিস্থিতিতে নিজেদের খেয়াল রাখছেন এবং সুযোগ বুঝে আমাদের পর্ব শুনছেন, এটাই হচ্ছে প্রত্যাশা এবং ভালো লাগা। আশা করছি গত সপ্তাহের পর্ব আপনাদের ভালোই লেগেছিল। তাই আজকেও কিন্তু বেশ চরম ভয়ের কিছু ঘটনা আপনাদের জন্য নিয়ে এসেছি, যার মধ্যে থাকছে নিশির ডাক ইভেন্টের একটি ঘটনা এবং ইমেলে আসা দুটি ঘটনা। আপনাদের কাছেও যদি এরকম ভয়ের ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদেরকে। আমাদের ইমেল ঠিকানা ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু দেখতে পাবেন। আর ঘটনা শোনার আগে আপনাদেরকে বলবো, প্লিজ একটুখানি ভিডিওটার লাইক করে দেবেন, এবং আপনারা যারা নতুন শুনছেন আমাদের পর্ব তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে যখনই আমাদের নতুন পর্ব আসবে তখনই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। যাই হোক, এবার ঘটনায় আসা যাক। প্রতিবারের মতো এই সপ্তাহতেও শুরুতে থাকছে নিশির ডাক ইভেন্টের ঘটনা, এবং আজকের এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছে পলাশ বসু রায়। ঘটনাটি অনেকদিন আগের এবং খাস কলকাতার বুকে কিন্তু একটা ঘটে যাওয়া ঘটনা। ঠিক কি নিয়ে ঘটনা এবং কতটা ভয় জড়িয়ে আছে সেটা শুনে নেওয়া যাক। তাহলে চলুন পলাশের কথাতেই শোনা যাক ঘটনাটি, এবং দেখা যাক কি এমন ঘটেছিল সেদিন যে সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। নমস্কার, আমি ভয়ের ঘটনা ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ জানাতে চাই এই প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য, যেখানে কিনা আমি আমার শোনা একটি ভৌতিক উপস্থাপনা আপনাদের সবার সামনে তুলে ধরতে পারি। এই ঘটনাটি নিশিডাক সম্পর্কীয়। নিশিডাক আপনারা অনেকেই হয়তো শুনেছেন, জানেন বা অল্প বিস্তর আপনাদের ধারণা আছে। একটি ঘটনা আমার জীবনেও ঘটে পার্সোনালি, এবং একটি ঘটনা আমি শুনেছি আমার জ্যাঠার কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। এটা সেই সময়কার কথা যখন আমার পুরো ফ্যামিলি দুর্গাপুরে আসার আগে কলকাতার ফকিরচাঁদ লেনে থাকত। আমার বাবা দীর্ঘ 37 বছর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দুর্গাপুরে চাকরি করেছেন, এবং আমার জেঠু দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড সেইখানে অ্যাজ এ জেনারেল ম্যানেজার ফাইন্যান্স রিটায়ার করেন। জীবনের দীর্ঘ 25 বছর সেই কোম্পানিতেই দিয়েছেন। তো আমাদের পুরো ফ্যামিলি একসময় থেকে কলকাতাতে রেন্টে থাকতো, এবং তারপর আস্তে আস্তে আমরা দুর্গাপুরে শিফট হই, সে যেখানে আমার জন্মস্থান। সমস্ত ঘটনা শুনেছি। এই একটি ঘটনা যেটি আমি আমার জেঠুর কাছ থেকে শুনি, সেটা জেঠু একজন তার বন্ধুর কাছ থেকে সেটা শোনে। নিশিডাক, ভোর রাতের বেলায় মানুষ যখন ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে, ঘুমের ঘরে সে একটা আওয়াজ শুনতে পায় যে কেউ
সেই ঘুমন্ত ব্যক্তির নাম ধরে আস্তে আস্তে ডাকছে, প্রবীর, 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 এই ধরনের একটি ডাক, বা যাকে ডাকা হচ্ছে তার নাম নিয়ে। সে যদি তিনবারের মধ্যে বা তিনবারের আগে উত্তর দিয়ে ফেলে, তো যেই ডাকের উদ্দেশ্যে উত্তরটা নিচ্ছে সেই এন্টিটি বা সেই বস্তুর কাছে তার প্রাণটা অটোমেটিক্যালি চলে যায় এবং সে মারা যায়। এগুলো হচ্ছে রিউমার, যেগুলো মানুষ বিশ্বাস করে। এই ডাকটিকে বলা হয় নিশি ডাক। তো সেই ফকিরচাঁদ মিত্র লেনে একবার একটা গুজব রটে যে সেদিন রাতে, রাতের বেলা নিশি আসতে পারে। যখন কোনো একটা মানুষ মৃত্যু পথযাত্রী হয়, তাকে বাঁচানোর আর কোনো রকম রাস্তা থাকে না, তো শেষ চেষ্টা হিসেবে একটি উপলব্ধি আছে, একটা ক্রিয়া আছে, যেটি বলে যে কোনো একটা জীবিত মানুষের প্রাণ যদি কোনো রকমে কেড়ে নেওয়া যায়, তো সেই প্রাণটা সেই মৃত্যু পথযাত্রী লোকটার শরীরের মধ্যে দিতে পারলে যে মারা যাবে তার প্রাণটা বেঁচে গেলেও যেতে পারে, কিন্তু তার বিনিময়েতে যার প্রাণটা নেওয়া হচ্ছে সে বাঁচবে না। এবং সেটা করতে নিশি সে বেরিয়ে পড়ে রাতের বেলা। তো সেরকম একটি গুজব ফকিরচাঁদ মিত্র স্ট্রিটে ছড়িয়ে পড়ে যে সেদিন রাতে নিশি বেরোবে তার শিকার করার জন্য। অনেকে সেটা বিশ্বাস করে, অনেকে সেটা বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে তারা সাবধানতা অবলম্বন করে এবং বলে যে ঘুমের ঘরে কোনোভাবে কেউ যদি ডাকে নাম ধরে, তার যেন কিছুতেই সাড়া না দেওয়া হয়, মিনিমাম 3-4 বার ডাকার আগে, কোনোভাবেই না। তো আমার জেঠু যেটা শোনেনি সেরকম কোনো ডাক, তার একজন বন্ধু সে শুনতে পেয়েছে। জেঠু এমনিতেও রাতেরবেলা যখন ঘুমায় তো তার কোনো দিকে হোশ থাকে না, তাকে কি ঘুমের মধ্যে ডাকুক বা না ডাকুক সেটা খুব একটা ম্যাটার করে না তার কাছে। তো সেই রাতটা আসে এবং অনেকেই শুনতে পায় যে তাদের নাম ধরে ডাকা হয়, তো তারা কেউ সাড়া দেয় না। যারা অত্যধিক অ্যালার্ট তারা নিজেরা তো সাড়া দেয়নি, তার পাশের যে সঙ্গী একবার তার দিকেও লক্ষ্য হয়, কারণ সেখানে তখনকার দিনে সবাই মেসে থাকতো, সবাই নানা রকম কোম্পানিতে চাকরি করতো, কেউ সরকারি কেউ বেসরকারি, যাই করে থাকুক না কেন, সকালে ডিউটি, তারপর রাতে ফ্যান চালিয়ে জানলা খুলে মানুষ মাত্রই ঘুমাতো, কারণ তখনকার দিন এসি, ফ্রিজ, আর্টিফিশিয়াল আরাম এগুলো কিছুই ছিল না। তো সেরকম অবস্থাতে যারা একটু এক্সট্রা অ্যালার্ট তারা নিজের সঙ্গেও তার পাশের যে সঙ্গী মেসে তাকেও রক্ষা করার একটা দায়িত্ব নেয়, তার হাতটা তার মুখের কাছে নিয়ে যায়, যদি বাইচান্স সে উত্তর দিতে চায় তার মুখটা চেপে ধরবে। তো সেরকম কিছু জায়গাতে হয় যে একজন ঘুমন্ত মানুষ সে হয়তো নিশি ডাকে উত্তর দিতে যাবে, তখন তার পাশের সঙ্গীটা মুখ চেপে ধরেছে। তো সেই রাতটা কেটে যায়। অনেকে বলে যে এটা সত্যিকারে নিশি বেরিয়েছিল, এবং অনেকে বলে যে না, এটা কোনো একজন পাগল ইচ্ছা করে বদমাইশি করার জন্য বা একটু মশকরা করার জন্য রাতের বেলা এইসব করছিল। তো যার যার বিশ্বাসের কথা, শুধু একটাই খবর যে ওই রাস্তাতে ফকিরচাঁদ লেনে কোনো মৃত্যু ঘটেছে কিনা বা কোনো ইনসিডেন্ট হয়েছে কিনা, তো কেউ সেরকম কিছু জানতে পারে না। তবে চারটে গলি পেরিয়ে এক জায়গাতে খবর নিয়ে জানা যায় যে একজন মানুষ, সে একটি ইয়াং ছেলে, রাতের বেলা হার্ট অ্যাটাকে মারা গেছে। ছেলেটি না ড্রিঙ্ক করে, না তার নেশা করার অভ্যেস আছে, ইনফ্যাক্ট ছেলেটি যথেষ্ট ফিট অ্যান্ড ফাইন, সে অল্প বিস্তর নিজের শরীরচর্চা করে, ব্যায়াম করে, ভালো চাকরিও করে সেন্ট্রাল গভর্নমেন্টের। তো তার শারীরিক কোনো অক্ষমতা ছিল না, শরীর খারাপের কোনো ব্যাপার ছিল না, হার্ট অ্যাটাকে মারা যাওয়াটা একটু অদ্ভুত বিষয়, কেউ বুঝতে পারছে না, কোনো কারণ নেই। তো তার বাড়ির লোক, আশপাশের লোকজন তারা ভেঙে পড়ে, তারা বুঝতে পারে না এটা কেন ঘটে, কিসের জন্য ঘটে, কেউ বুঝতে পারে না। কিন্তু কিছু সিলেক্টেড মানুষ যারা কিনা সেই গুজবটা শুনেছিল, বিশ্বাস করেছিল, একমাত্র তারাই বুঝতে পেরেছিল যে কি হয়েছিল রাতের বেলা। সেই ছেলেটির নাম ধরে হয়তো রাতের বেলা ডাকা হয় তিনবার, এবং তিনবারের আগেই আধো ঘুম আধো আচ্ছন্নতার মুখে সে তার উত্তর নিয়ে ফেলে, এবং সঙ্গে সঙ্গে ডাবের খোলাটা বন্ধ। নিশি একটি ডাব বা কোনো একটি জিনিস নিয়ে মানুষের নাম ধরে ডাকতে থাকে। তিনবারের আগে যদি কি উত্তর দিয়ে ফেলে সঙ্গে সঙ্গে,
সেই ডাবের খোলাটা বন্ধ হয়ে যায় এবং সেই প্রাণটা তার মধ্যে আবদ্ধ হয়ে যায়, এবং সেই প্রাণটিকে নিয়ে যার লাগবে তাকে তার শরীরে প্রাণটা দিয়ে দেওয়া হয়। সেইভাবেই সেই ছেলেটি মারা যায়। কিন্তু সায়েন্সে তার কোনো ব্যাখ্যা নেই, বিজ্ঞানে তার কোনো কারণ, কিছু কেউ বলতে পারবে না। তো সেটি একটি ঘটনা যেটি আমি শুনি, আমি নিজেও সেটার সত্যতা বিচার করা বা সেটি কতটা জেনুইন জানার চেষ্টাও করি, তবে আমি নিজে কিছু জিনিস ফেস করেছি, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আজও হয়। ঘুমের ঘরে একা একা যখন আমি ফ্ল্যাটে থাকি, যখন কেউ থাকে না, আমি পরিষ্কার শুনতে পাই যে আমার নাম ধরে আমার বাবা আমাকে ডাকছে, হালকা একটা আওয়াজ। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে সেদিন হয়তো বাবা ফ্ল্যাটেই নেই, তোমাকে কে ডাকছে? আমি সেটা কোনো রকম এক্সপ্লেনেশন পাইনি, হয়তো সেটা আমার স্বপ্ন, আমার হ্যালুসিনেশন বা আমার ঘুমের ঘরে চিন্তা। কিন্তু আমি এট টাইমস আমি আওয়াজ ক্লিয়ার কাট শুনতে পাই। আমি কোনোদিনও সেই আওয়াজে সাড়া দেয়নি, কারণ আমি যখন ঘুমাই তখন আমি প্রচণ্ড লেজি, খুব ল্যাতখোর হয়ে উঠি, এবং আমার এই লেজি ভাবটা হয়তো আমাকে রক্ষা করে সেই মুহূর্তের জন্য। এখন সেটা নিশি ডাক না আমার মনের ভুল সেটা আমি জানি না, এবং জানার ইচ্ছাও নেই, শুধু আমি নিজেকে রক্ষা করতে চাই। তো এই আমার নিষিদ্ধ সম্বন্ধীয় সত্য ঘটনা, যেটা আমি আজকে সবার সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের মতন আমি এখানেই শেষ করলাম। নিষিদ্ধ সম্পর্কীয় যে সত্যি ঘটনা সেটিতে এই উপস্থাপনাটি আমি রাখলাম আপনাদের সামনে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদেরকে সুরক্ষিত রাখবেন নিষিদ্ধ থেকে। ধন্যবাদ। সব সময়ের ভয়ের ঘটনাতে আবারও জানাই আমন্ত্রণ। তো কেমন লাগলো ঘটনাটি? অবশ্যই কমেন্ট করে জানান যে এরকম ঘটনা কোনোদিনও আপনাদের সাথে বা আপনার চেনা পরিচিত কারোর সাথে কি ঘটেছে। পলাশকেও অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবার আসি আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি আমাদের সাথে আমাদের একজন নিয়মিত শ্রোতা পাঠিয়েছেন, অর্থাৎ শেয়ার করেছেন, এবং কিছু কারণবশত উনি ওনার নামটা কিন্তু এখানে উল্লেখ করতে চান না, তাই আমরাও ওনার নাম এখানে উল্লেখ করলাম না। ঘটনাটি ধারাভাষ্যতে রূপান্তর করেছে আমাদেরই সদস্য রমা, তাই কথা না বাড়িয়ে চলুন শুনে নেওয়া যাক ঘটনাটি, এবং দেখা যাক কতটা ভয় জড়িয়ে আছে এই ঘটনাটির মধ্যে। নমস্কার, আমি রমা, ভয়ের ঘটনা টিমের একজন সদস্য। এখন যে ঘটনা পড়ে শোনাবো তা পাঠিয়েছেন ভয়ের ঘটনা চ্যানেলের এক শ্রোতা বন্ধু। তিনি কিছু কারণবশত তার নাম প্রকাশ করতে চাননি। এই ঘটনা ওই শ্রোতা বন্ধু তাঁর বঞ্জির এক স্যারের কাছ থেকে শুনেছেন। উনি ঠিক যেভাবে ঘটনাটি শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। তাহলে এবার সরাসরি ঘটনায় প্রবেশ করা যাক। প্রথমেই যে স্যারের কথা বলা হলো, সেই স্যারের এক ছোটবেলার বন্ধু ছিলেন, তার সাথে এখনো বন্ধুত্ব আছে, তাহলে বোঝাই যাচ্ছে তাদের অনেক দিনের বন্ধুত্ব। সেই বন্ধুর বাড়ি ছিল স্যারের বাড়ির উল্টো দিকেই, আর তিনি প্রায় ওই বাড়ি যেতেন। বন্ধুদের জয়েন্ট ফ্যামিলি ছিল, স্যারের বন্ধু এবং তার ফ্যামিলি উপরের তলায় থাকতেন, আর তার জেঠিমাদের ফ্যামিলি ও আরও লোকজন নিচের তলায় থাকতেন। এরকমই একদিন স্যার তার বন্ধুর বাড়ি থেকে গল্প করে সন্ধেবেলা বাড়ি ফিরবেন বলে ঠিক করলেন। তিনি যখন উপরতলা থেকে নিচের তলায় নামছেন, ঠিক তখনই দেখতে পেলেন যে তার বন্ধুর জেঠিমা নিজের ঘর থেকে বেরিয়ে অন্য একটা ঘরের চাবি দিয়ে তালা খোলার চেষ্টা করছেন। যেরকম আগেকার দিনের মা ঠাকুমারা আটপৌরে শাড়ি পরে শাড়িতে চাবি বেঁধে রাখতেন, সেরকমই ওনার শাড়ি পরা সেখান থেকে চাবি নিয়ে দরজার তালা খোলার চেষ্টা করছেন। স্যার এই ঘটনাটা দেখে তারপর যখন মেন গেট পার হয়ে যাচ্ছেন, তখন ওনার মনে হয়েছে যে আমি কাকে দেখলাম। বন্ধুর জেঠিমা তো মাস পাঁচেক আগে মারা গেছেন, আর
যতদিন উনি জেঠিমাকে দেখেছেন, জেঠিমা বিছানায় শয্যাশায়ী ছিলেন, উনি হাঁটতে পারতেন না। এরপর থেকে স্যার আর কোনো দিন সন্ধেবেলা তার বন্ধুর বাড়ি যাননি। পরে একদিন বন্ধুকে এই কথা বলায় স্যার দেখলেন তার বন্ধু বিন্দু মাত্র অবাক হলেন না, উল্টে বললেন অনেকেই নাকি তার জেঠিমাকে এরকমভাবে হেঁটে আসতে দেখেছেন। এই স্যারের কাছ থেকে শোনা আরও একটি ঘটনা আমাদের শ্রোতা বন্ধু শেয়ার করেছেন, এখন সেটা বলার পালা। স্যার এখন যে পাড়ায় থাকেন সেখানের এক ডাক্তারবাবুকে নিয়ে এই ঘটনা। স্যার যখন এই পাড়ায় নতুন আসেন তখনই দেখেছেন সেই ডাক্তারবাবু ও তার ছেলে থাকেন, ছেলের বয়স এই 10 বছর। ডাক্তারবাবুর স্ত্রী অ্যাক্সিডেন্টে মারা গেছেন। একদিন স্যার রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর সামনের রাস্তায় হাঁটছিলেন। বলে রাখা ভালো, স্যারের বাড়ি কয়েকটা বাড়ি পরেই ডাক্তারবাবুর বাড়ি এবং তারপরেই একটা পাঁচিল রয়েছে। ওই সময় ডাক্তারবাবুর বাড়ির বাইরের সিঁড়ির সামনে স্যার একটা ছায়ামূর্তি দেখতে পান। উনি কিছুই বুঝতে পারেন না এবং বেশ কয়েকদিন উনি ওই একই ছায়ামূর্তি লক্ষ্য করেন। তারপর ওই পাড়ায় এক নার্সকে উনি এই কথা বলার পর সেই নার্সও বলেন যে অনেকেই সেই ছায়ামূর্তিকে দেখেছেন। উনি হলেন ডাক্তারবাবুর প্রথম স্ত্রী, যিনি অ্যাক্সিডেন্টে মারা যান। আর মাঝে মাঝে ওনাকে পাঁচিলের ওপর দিয়ে বা রাস্তায় হাঁটতে দেখা যায়, দৌড়দৌড়ি করতে দেখা যায়। যেহেতু ওই রাস্তায় বড় গাড়ি চলে না, তাই পাড়ার অনেক মানুষই রাতে হাঁটাচলা করেন, তারাও এই একই ঘটনা লক্ষ্য করেছেন। এরপর ডাক্তারবাবুর দ্বিতীয় বিয়ে হয় এবং সেই স্ত্রী যখন বাড়ি আসেন তারও কিছু অভিজ্ঞতা হয়। বলে রাখা ভালো যে ডাক্তারবাবুর দ্বিতীয় স্ত্রীর একটি গুণ বা ক্ষমতা আছে বলতে পারেন, তিনি মৃত মানুষকে দেখতে পান মাঝে মাঝেই। একদিন উনি রান্না করছেন, কোনো একটা কাজে তিনি ঘরে যাবেন, হঠাৎ দেখলেন বাড়ির সামনের দিকে এই একটা চেয়ার পাতা থাকে সব সময়, ওখানে একজন বসে আছে। তার বুঝতে বাকি রইল না যে সে ডাক্তারবাবুর প্রথম স্ত্রী। ডাক্তারবাবুর স্ত্রী খুবই সাহসী, তাই তিনি ভয় পাননি। এরকম তিনি প্রায়ই দেখতেন যে রান্না করার সময় ডাক্তারবাবুর প্রথম স্ত্রী সেই চেয়ারে বসে আছে, হয়তো কোনো সময় তার পাশে দাঁড়িয়ে আছে বা কোনো সময় ঘরে হাঁটাহাঁটি করছে। এরকম চলতে থাকার পর সেই ভদ্রমহিলা বুঝতে পারেন তার কিছু একটা করা উচিত। একদিন তিনি ওই চেয়ারের সামনে গিয়ে বলেন, আমি তোমার কাছে হাত জোর করে একটা অনুরোধ করছি, যেখানেই আছো তুমি ভালো থাকো, তুমি তোমার যদি মনে হয় তোমার এখানে থাকলে ভালো হবে তুমি এখানে থাকো, তোমার ছেলেকে আমি নিজের ছেলের মতোই স্নেহ করি, তোমার যদি মনে হয় ছেলেকে দেখতে আসবে তাহলে আসবে, বা যদি এখানে থাকতে ইচ্ছা হয় তাহলে থাকতেও পারো, আমার কোনো আপত্তি নেই, আমি তোমাকে এখান থেকে তাড়ানোর কোনো ব্যবস্থাই করব না, কিন্তু আমাকে প্লিজ ভয় দেখাবে না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। এরপর থেকে মাঝে মাঝে উনি প্রথম স্ত্রীকে দেখতে পেতেন, কিন্তু কোনো দিন সে তাকে কোনো ভয় দেখায়নি বা তার কোনো ক্ষতি করেনি। এই ছিল ঘটনা। ঘটনা প্রেরক শ্রোতা বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য, আর ভবিষ্যতেও উনি আমাদের পাশে থাকবেন এই আশা রাখি। ধন্যবাদ। ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু দ্য শো ভয়ের ঘটনা। তো কেমন লাগলো এই ঘটনাটি?
আপনাদের সাথে কি কোনোদিন এরকম অভিজ্ঞতা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি সেই অভিজ্ঞতা। যিনি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন তাকেও অনেক ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আচ্ছা, আপনাদের কি মনে হয় আমাদের এই ভয়ের ঘটনা পরিবারকে আরও বড় আমরা কিভাবে করতে পারি? আমি তো মাঝে মধ্যেই অনেক প্ল্যান করি, কিন্তু সত্যি বলতে কি, আমি চাই যে আপনারাও যাতে বুদ্ধি দেন আমাদেরকে, তাহলে আমরা কিন্তু আরও অনেকের কাছে পৌঁছে যাব আমাদের এই ভয়ের ঘটনা চ্যানেল নিয়ে। তাই একটা ছোট্ট একটা অনুরোধ আপনাদের সবার কাছে করব যে আপনারা যারা আমাদের এই ভিডিওগুলি শুনছেন, যেই ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে অবশ্যই সেই ভিডিওগুলোকে শেয়ার করুন, কারণ শেয়ার করলেই কিন্তু আমরা আপনাদের চেনা মানুষদের কাছেও পৌঁছতে পারব। অনেক কথাই বললাম, এবার আসি পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি সেই বাংলাদেশের রাজশাহী থেকে একজন পাঠিয়েছেন ইমেল করে, এবং উনি ওনার নাম প্রকাশ করতে অনিচ্ছুক, কিন্তু যেহেতু উনি মোহামেডান তাই কবর দেওয়া তার জীবনে কতটা ভয় নিয়ে এসেছিল সেই ব্যাপারেই হচ্ছে এই ঘটনা। কথা বাড়িয়ে ভয় কাটাবো না আমি, তাই চলুন শুনে নেওয়া যাক ঘটনাটি এবং দেখা যাক কতটা ভয় জড়িয়ে আছে এই বাংলাদেশের এই ঘটনাটার মধ্যে। নমস্কার নির্মাল্য ভাই, ভয়ের ঘটনা চ্যানেল এবং আপনাদের সবাইকে আমার এবং বাংলাদেশ থেকে সালাম। আশা করছি এই মহামারী পরিস্থিতিতে আপনারা সবাই ভালো আছেন। দোয়া করি যেন সব সমস্যা জলদি সমাধান হয়ে যায়। আমি আপনার চ্যানেল খুব কম দিন হলো শুনছি। একটা জিনিস আপনাদের ভালো লাগে যে আপনারা সব ঘটনাই সিলেক্ট করেন, তাই ভাবলাম আমার জীবনের একটা কালো রাত আপনাদের সবার সাথে যদি শেয়ার করা যায় তাহলে কেমন হয়। জন্মস্থান আমার কুমিল্লাতে হলেও বর্তমানে আমি রাজশাহীতে থাকি। আমাদের বাড়িটা শহর থেকে একটু ভিতর দিকে, তাই সবুজ গাছপালায় ভর্তি। পেশায় আমি ভার্সিটি টিচার, তাই আমাকে প্রায়শই অনেক জায়গায় টিউশন দিতে যেতে হয়। আজ থেকে কয়েক বছর আগে এমনই একটি রাতে আমি গেছিলাম রাজশাহী শহরের পশ্চিমে একজন ছাত্রের বাড়িতে কিছু দরকারে। অনেকটাই রাত হয়ে যাওয়ার জন্য বাসায় ফেরার কথা ভেবে রওনা দিলাম, কিন্তু জানা ছিল না রাস্তায় কি অপেক্ষা করে আছে। একটা কথা বলে দেওয়া উচিত আপনাকে যে এই ঘটনাটা কিন্তু আমি বাংলাদেশের আরও অনেক শোতে শেয়ার করেছি, আশা করছি আপনাদের এতে কোনো সমস্যা নাই। যাই হোক, তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সেখান থেকে, এবং দূরত্ব আনুমানিক 7-8 কিমি। কতক্ষণ হয়েছে হাঁটছি জানি না, হঠাৎ মনে আসলো যে আমি তো আমার চেনা রাস্তায় হাঁটছি না, এটা তো অন্য রাস্তা, তাহলে কি আমি রাস্তা ভুল করেছি? পরিষ্কার আকাশ, কিন্তু রাস্তায় আলোর সংখ্যা খুব বেশি না হওয়ায় বেশ চিন্তাতেই পড়লাম। যাই হোক, সামনের রাস্তায় গিয়ে জিজ্ঞেস করে নেব, এই ভেবে এগোতে লাগলাম। কিন্তু পথ প্রায় শেষ হচ্ছে না, মনে হচ্ছে যেন একই রাস্তায় হেঁটে চলেছি। কি করব বুঝে উঠতে পারলাম না। ঠিক এমন সময় আচমকাই সামনে দেখলাম মাঠের পাশে একটা বাড়ি। আজব তো, এরকম বাড়ি আমার পথ চলায় কোনো দিনও দেখিনি, এইরকমই ভাবছি। যাই হোক, তখন কি করব এবং কোথায় আছি এটা জানাটা আগে দরকার, কারণ রাত তখন 12টা পেরিয়ে গেছে। আর মফস্বলের রাত 12টা আশা করছি আপনি বুঝতেই পারছেন যে কি অবস্থাই হয়। রাস্তায় একটা লোকের চিহ্ন নেই, তো কি করব বুঝে উঠতে না পেরে ঠিক করলাম বাড়িটায় গিয়ে নক করব, এবং কেউ যদি বেরোয় তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করে আবার হাঁটা দেব। যেমনি ভাবা তেমনি কাজ, বাড়িতে নক দিলাম কিন্তু কারো কোনো সাড়া শব্দ শুনতে পেলাম না। একটু ইতস্তত করেই বাসাটায় ঢুকলাম, কিন্তু কেউই তো নেই। বিশ্বাস করবেন না ভাই, এই মুহূর্তে লেখার সময়ও চোখের সামনে ভাসছে সেই মুহূর্তগুলো। তো কেউ নেই দেখে আমি একটু ডাকাডাকি করলাম, কিন্তু উত্তর আর আসে না। একটু এদিক ওদিক দেখতেই দেখলাম সামনে একটা ঘরের দরজা খোলা এবং ভিতর থেকে টুকটাক আওয়াজ আসছে। ভাবলাম নিশ্চয়ই কেউ আছে ওখানে।
এই ভেবে এগিয়ে গেলাম ঘরের দিকে। ঠিক তখনই দেখলাম খাটের উপর একটা কাফনে মোড়ানো একটা লাশ পড়ে আছে, যার সারা শরীর ঢাকা আছে সাদা কাফনের চাদরে। বিশ্বাস করেন ভাই, এই দৃশ্য আমি নিতে পারিনি। ছেড়াত করে ওঠে ভিতরটা, এটা ভেবে যে কি দেখলাম আমি। হঠাৎ কানে তখনই শুনলাম সেই লাশটা বলছে, ভাই ধন্যবাদ আসার জন্য, আমায় একটু কবরের ব্যবস্থা করে দিন, খুব কষ্টে আছি। মাথাটা চক্কর মেরে উঠল, কি করব বুঝে উঠতে পারছি না। তখনই দৌড়ে সোজা আমির বাড়ির বাইরে পেরিয়ে আসি এবং দৌড়াতে শুরু করি। মাঝে মধ্যেই মনে হচ্ছে পিছনে কেউ যেন তাড়া করে আসছে আমার দিকে, ফিরে যে তাকাবো সেই সাহস নেই আমার। কতক্ষণ দৌড়েছি ঠিক তা জানি না, কিন্তু এবার আরো বড় বিপদ অপেক্ষা করেছিল আমার জন্যে। একটা সময় দেখি ঠিক সেই বাড়িটার সামনেই আমি এসে আবার পড়েছি। আবারও দৌড়াতে লেগেছি, কিন্তু দু তিনবার আমি সেই বাড়িটারই সামনে এসে দাঁড়িয়েছি। শারীরিক শক্তি অনেক দুর্বল হয়ে গেছিল আমার তখন। সেই মুহূর্তে মনে হচ্ছিল প্রাণটা এইবার আমার বেরিয়েই যাবে, আর হয়তো আমি বাড়ি ফিরতে পারবো না। যা আছে কপালে এটা ভেবে সেই বাসায় ঢুকলাম আমি। দেখি সেই ঘরের মধ্যে লাশটা তখনও ওইভাবেই রয়েছে, এবং এবার লাশ ফিরে রয়েছে আমার দিকে, আর সেই কাফনটাও কিন্তু তার উপরে দেওয়া রয়েছে ঠিক একইভাবে। আবারও ওদিক থেকে আওয়াজ আসছে, সেই আওয়াজ, ভাই আপনি কোথাও কিন্তু যেতে পারবেন না, আমায় কবর দিন এবং তারপর আপনি চলে যান, কোনো সমস্যা নেই। এই কথা শুনে আমি তখনই অজ্ঞান হয়ে যাই। 5-10 মিনিট পর আমার জ্ঞান ফিরে এবং ঠিক করি কবর না দিলে আমার আর বাসায় ফেরা হয়তো হবে না। তাই তড়িঘড়ি আমি কবর দেওয়ার জন্য নিজের মাথা নিজের শরীরকে প্রস্তুত করলাম। ঘড়িতে দেখলাম রাত 3টার কাছাকাছি বাজে। মাথায় ঢুকলো না যে এইটুকু মুহূর্তের মধ্যে 3টে কি করে বাজলো, কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। এই ভেবে ঘরের বাইরেটা এলাম। বাড়ির বারান্দায় দেখলাম যে একটা কোদাল এবং বাকি সামগ্রী সবই আছে, যেগুলি কবর কাটতে কাজে লাগে, কিন্তু আমি তো কবর কাটতেই জানি না। করারও কিছু নেই, বাড়ির পিছনে গিয়ে দেখলাম একটা ফাঁকা মাঠ আছে যেখানে কবর দেওয়া যেতে পারে। অসীম সাহস নিয়ে গেলাম সেখানে এবং কোদাল চালিয়ে কবর কাটা শুরু করলাম। বিশ্বাস করবেন না ভাই, আমি খালি কোদাল চালাচ্ছি, কবর যেন এমনিই তৈরি হয়ে যাচ্ছে। হিসাব পাচ্ছি না যে কিভাবে হচ্ছে, যেখানে আজ অবধি আমি কবর কাটার কোনো কাজ করিনি। প্রায় 15 মিনিট পর দেখলাম যে একটা সুন্দর কবর কাটা হয়েছে। এত সুন্দর কবর কিন্তু আমি কোনো কবরস্থানেও দেখিনি। এবার হচ্ছে কঠিন কাজ, লাশটিকে নিয়ে আসতে হবে এবং কবর দিতে হবে। কিন্তু লাশের ওজন তো অনেক বেড়ে যায়, তাহলে আনবো কি করে? বুকে সাহস নিয়ে গেলাম ঘরে, দেখি সেই লাশটা ওইভাবেই পড়ে আছে। কোনোভাবে কাফন দেওয়া অবস্থাতেই লাশটিকে তুললাম, কিন্তু এ কি, লাশের ওজন একটা পিচির থেকেও কম। বুঝে উঠতে পারছি না এত কিছু কিভাবে হচ্ছে। অনেক সাবধানে সেই লাশটিকে এনে কবর দিলাম এবং জানাজা পড়লাম। আল্লাহকে ডাকলাম যেন লাশের মুক্তি হয় এবং আমার যেন এই বিপদ কেটে যায়। ঘামতে ঘামতে দিলাম কবর, এবং ঠিক তখনই কবরের মধ্যে থেকে শুনতে পেলাম সেই লাশটি আবারও বলে উঠল, ধন্যবাদ ভাই আমার কবর দেওয়ার জন্য। এই শুনে আমি আর কিছু নিতে পারিনি, তখনই সেই মাঠ ধরে দৌড়াতে শুরু করি এবং আচমকাই অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরল গরমে, দেখি সকাল হয়ে গেছে এবং সূর্যের প্রখর তাপে আমার গরম লাগছে। চোখ খুলে উঠতেই দেখলাম মাঠের আইলের ধারে শুয়ে আছি, দূরে বেশ কিছু লোকজন এদিকেই আসছে। আমায় ওইভাবে পড়ে থাকতে দেখে তারা দৌড়ে আসে এবং জিজ্ঞেস করে, কি ব্যাপার ভাই,
নেশাভান করে ঘুমাচ্ছিলেন নাকি? আমি তখন বললাম পুরো ঘটনা, যে কি কি হয়েছে গতকাল রাত্রে। কিন্তু তাদের চোখ মুখ দেখে মনে হলো কেউই কথাটা বিশ্বাস করল না। আমি জিজ্ঞেস করাতে তারা বললেন যে ভাই, এখানে 1-2 কিমির মধ্যে কোনো বাড়িই নেই, পুরোটাই খালি জমি এবং চাষাবাদ হয়। আমার কিন্তু কিছুতেই এই কথাগুলো বিশ্বাস হচ্ছে না, কারণ কবর দেওয়ার পর মাত্র 2-3 মিনিট হয়তো আমি দৌড়েছিলাম, তারপরেই অজ্ঞান হয়ে গেছিলাম। কিন্তু এরা বলছে যে 1-2 কিমির মধ্যে কোনো বাড়ি ঘরই নেই। মানতে কিন্তু খুব কষ্ট হচ্ছিল। তারপর সত্যিই উঠে দেখি যত দূর চোখ যাচ্ছে সত্যিই কোনো বাড়িঘর নেই। আমার অঞ্চলের কথা বলতেই তারা তো অবাক, বললেন আমি নাকি সেইখান থেকে 15 কিমি দূরে আছি। কিভাবে এত দূরে আমি এসে পৌঁছালাম তার উত্তর আজও আমার কাছে কিন্তু অজানা। জানি শুনতে হয়তো আজগুবি লাগবে, কিন্তু কথায় আছে না, যার সাথে ঘটে সেই বোঝে। আজ এত বছর পরেও আমি যখন একা রাতের বেলায় ফিরি, তখন আমি আয়তল কুরসি পড়তে পড়তে ফিরি, যাতে আমার না কোনো আর কোনো সমস্যা হয়। এই ছিল ঘটনা। যদি বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে শেয়ার করবেন। আপনাদের এবং সবার প্রতি দোয়া রইল আমার তরফ থেকে। ইন্ডিয়াতে গেলে অবশ্যই দেখা করব আপনাদের সবার সাথে। ভালো থাকবেন। সবসময়ের ভয়ের ঘটনাতে আপনারা আছেন এবং শুরু থেকে ছিলেন, এটাই হচ্ছে অনেক আমার কাছে। তো কেমন লাগলো ঘটনাটি? সত্যি বলতে কি, অবিশ্বাস্য হলেও কিন্তু ছেড়ে দেওয়া যায় না। কারণ আমি বরাবরেরই বলে এসেছি যে যাদের সাথে এই ধরনের পারলৌকিক ঘটনা ঘটে, একমাত্র তারাই জানে যে এই ঘটনাগুলোর ভয়াবহতা কতটা হয়। ভাবুন তো, এরকম একটি ঘটনা যেখানে আপনি ভয় পেয়ে পালাতে চাইছেন, কিন্তু পালাতে দিচ্ছে না ভয়, ঠিক কি করবেন সেই মুহূর্তে? যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন বাংলাদেশ থেকে, তাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনি কিছুদিন হলো আমাদের এপিসোড শুনছেন এবং আগামী দিনে থাকবেন, এটাই কিন্তু আমার একটা ভালো লাগার কারণ। কারণ আমি জানি যে আপনারা আছেন, এবং অসংখ্য ধন্যবাদ আবারও যে এরকম একটি ভয়ানক ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আগামী দিনেও এরকম ঘটনা যদি আপনি শেয়ার করতে চান, তাহলে অবশ্যই পাঠিয়ে দেবেন আমাদেরকে ইমেল করে। আমাদের ইমেল অ্যাড্রেসটি তো আমাদের ভিডিও ডেসক্রিপশনেই রয়েছে, তবুও আপনার আমার সবার সুবিধার্থে আমি বলে দিচ্ছি ইমেলটা। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ভয়ের ঘটনা 333@gmail.com। অবশ্যই লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দেবেন ঘটনাটি, এবং যদি রেকর্ড করেন তাহলে চেষ্টা করবেন যেন একটু নয়েজ ফ্রি জায়গা থেকে রেকর্ড হয়। তাহলে যখন সেই ঘটনাটা আমি বা সবাই যখন শুনবে এই এপিসোডের মাধ্যমে, তখন যাতে কোনো সমস্যা না হয় শুনতে ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য, তো এই ব্যাপারটা আপনারা সবাই একটুখানি কিন্তু নজর রাখবেন। আজকের মতো এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের সবারই ভালো লেগেছে আজকের পর্ব। শনিবার রাত 11:59 আবারও কথা হবে বেশ কিছু ভয়ের ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই কোভিড পরিস্থিতিতে নিজেদের লোকেদের খেয়াল নেবেন। অসংখ্য ধন্যবাদ। টাটা।